বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বৃক্ষ রোপণ করেছিলেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সর্বত্র এই সংগঠনটি সামনে থেকেই নেতৃত্ব দিয়ে গেছে। গত 6 ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের পর কাল 20 ডিসেম্বর কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের নতুন এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান। তবে সাদ্দামের মতো এত আলোচনায় ছিলেন না ইনান। নেতৃত্ব গুণে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি, কিন্তু কি তার পরিচয়, কে এই শেখ ওয়ালি আসিফ ইনান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগ সভাপতি সাদ্দামের মতো শেখ ওয়ালি আসিফ ইনানও ক্লিন ইমেজধারী নেতা। ছাত্রলীগের নতুন এই কমিটির শীর্ষ পদের দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2011-12 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের আবাসিক শিক্ষার্থী। ইনানের বাড়ি বরিশাল সদর উপজেলায়। বাবার নাম শেখ আব্দুর রব এবং মায়ের নাম হাসিনা বেগম। বরিশাল জেলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাশ করেন ইনান। শেখ ওয়ালি আসিফ ইনান ছাত্রলীগের বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি বিজয় 71 হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে হল ছাত্রলীগকে সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কাজ করেন এই ছাত্রনেতা। ক্যাম্পাসে ক্লিন ইমেজের ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। আমার পরিকল্পনা শুধু এতটুকুই, আমি আমার জন্ম থেকে শিখেছি শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখতে হবে। আমি আমার পারিবারিক সেই শিক্ষা যে শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখার, সেটুকুই জানি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে আছেন অতদিন পর্যন্ত আমার মা বাবার অর্পিত এই দায়িত্ব যে তুমি শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখবে, আমি যেন পালন করতে পারি। সেই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মীদের কাছে, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে, আপনাদের সাধারণ সম্পাদক হিসাবে, দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি প্রত্যাশা করি শেখ হাসিনা গঠিত স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই হবে অগ্রসৈনিক। গত 6 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ঘোষণা করা হয় 24 ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে কমিটি ঘোষণা করা হয়। এরও আগে 2 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানেই একই স্থানে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বার্ষিক সম্মেলন হয়। সুরজ আহমেদ, দেশ টিভি।